হ্যালো, হ্যাঁ বিদেশ থেকে টিয়া ফাটাইছিল, কামে লাগাই দিছি তো, ফ্যাক্টরি করে আলছি, চালু হয়ে গেছে। হ্যাঁ, যে মনে করো যে এই অনেক বানাল কমপ্লিট হয়ে গেছে, এখন মানুষ নাই একটাও, তারা ওই যে লাঞ্চে খাইবার গেছে গা। হ্যাঁ, ওই যে চিত্ত ভিডা মনে কর যে বিভিন্ন কালারের বিভিন্ন হুগাই আছে পড়াই, এটা ওই যে বস্তা ভরবাম, তারপরে মনে কর যে গোডাউন লুট করবাম, এটি তো যে গাই গাদলার মধ্যে না। হয় যে গ্রামে মহিলারা আর কিনে, এই যে ফিডার কারখানা তো দিছি। হ্যাঁ, আরে কয়েকদিনের মধ্যে বেড়া ই বেসারিস্তা তো নিয়ে যায়াম। হ্যাঁ, বাংলাদেশও তো মনে করছে যেটা করণ যাইডেই চলে। হ্যাঁ, এই যে শরীফ থেকে শরীফা মনে করছে ওহা নাই যে ফিডা সিডা নকল কারখানা বেহি তো বেকারি দিতাছে, মিল ফ্যাক্টরি কারখানা দিতাছে, মানে আমিও দিলাম বুঝস না। এই যে সাইরকানি দে ফিডা দেশে দেশে জানায় দিস যে হালিম চাচা তো ওহা নাই যে চিত্ত ফিডার কারখানা করছে, ঠিকানা দিয়া দিস দারাহান্দা হালগার থানা। আর ওই যে গাছের মধ্যে ফিট করে থয়ে দিছি, এই যে বিভিন্ন গাছের মধ্যে বুঝছাস, কোনো সমস্যা নাই, এ কাস্টমার যত আনবে এতই চলবো, সব গাছের মধ্যেই আছে। হ্যাঁ, বড় ফুক্তা মারা কাস্টমার ধরিস, বাংলাদেশের পার্টি ধরলে তো এরা কিনবার পাইতো না বুঝছাস না, বিদেশি পার্টি ধরবি। এই যে এটি হুগায় গেছে পড়াই, এটি এই যে টাক লুট করবাম পরে ফসার করে দেন। আর কিছু কিছু ছাতায় গেছে বুঝছাস, তুই এটা মাইন করিস না, এটি ওই যে বালার মধ্যে না বরিয়া দেন, ভিতরে বরিয়া দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছাতায় আছে যেটি এটি বালাডির মধ্যে বরিয়া ডিফা ডুফা দে দে মারি, যে গাদলা দিন বেটে নে যে পছন্দ করে আমার বুঝছাস, এই যে চুলার মধ্যে দিতাছে রান্তাছে। আর যারা না বুঝে এরা তো মনে হর যে চিত্ত ভিড়া মনে হইয়া খাই আরতাছে বুঝছস, পরে খায়াটাই বুঝো যে গোবরের চিত্ত ভিড়া। এটা মনে করো যখন বাংলাদেশে এরম হয়েছে ডিজিটাল হয়ে গেছে না, এর লেগে ওখান যে দু নম্বরের ব্যবসা সব চালু করিয়া দেন। হ্যাঁ হ্যাঁ, ফিডা সিডান চাউলের দরকার নাই তো, ঠাইসে গোবরের লেদা দেয়া চিত্ত ভিড়া বানাইবে আমার মতো, ডিজিটাল বাংলাদেশ না, আর বড় যেটা চালাবি এটাই যাবু স্মার্ট। হ্যাঁ, এই যে দেখস না যে বড় কারখানা দিছি বেড়া, শ্রমিক তো না এই যে লাঞ্চে খাইবার গেছে গা তারা বুঝস, তে দেশে দেশে না প্রচার করিয়া দিস, মেলা ফিডা বানাইছি, আচ্ছা রাখিয়া দিই।